বিএড ডিএলএড উত্তীর্ণরা ফের দাবি জানালেন দু সালে টেট ওয়ান টেট টু পরীক্ষা নেবার রাজ্যে বর্তমানে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার বিএড ডিএলএড উত্তীর্ণ ছাত্রছাত্রী রয়েছেন টেট পরীক্ষা নেবার দাবিতে তারা সরব বছরে একবার টেট পরীক্ষা নেবার নিয়ম থাকলেও এবছর নেওয়া হয়নি বলে অভিযোগ এ অবস্থায় মঙ্গলবার বিএড ডিএলএড উত্তীর্ণরা শিক্ষা ভবনের সামনে আসেন তারা দাবি জানান দ্রুত টেট পরীক্ষা নেবার বিজ্ঞপ্তি জারি যাতে কর্তৃপক্ষ করেন বয়স উত্তীর্ণ হতে চলেছে প্রায় চল্লিশ হয়ে গেছে আমার যদি ডিসেম্বর মাসে পরীক্ষা না নেওয়া হয় দুই হাজার বাইশ সালে তাহলে আমার মতন অনেক বেকাররা উত্তীর্ণ হয়ে যাবে অনেক কষ্ট করে টাকা পয়সা খরচ করে বিএড ডিল করেছে একটা চাকরি পাওয়ার জন্য দুই হাজার বাইশ সালে যদি পরীক্ষা না নেওয়া হয় অনেকই বয়স উত্তীর্ণ হয়ে যাবে আর তারা কোনোদিন চাকরি পাবে না তাই সরকারের কাছে আমার অনুরোধ দুই হাজার বাইশ সালে যাতে অতি আমাদের পিআরপিটির মাধ্যমে নোটিফিকেশন জারি করে ট্যাট পরীক্ষা নেওয়া হয় নমস্কার পাস করে বসে থাকা উচ্চশিক্ষিত বেকাররা বসে থাকলেও নিয়োগে কোনো হেলদোল নেই সরকারের হতাশ বেকাররা অভিযোগ এসব বিষয় নিয়ে মুখে কুলু পেটে বসে থাকা বিজেপির যুব সংগঠন সরকার কিছু নিয়োগের শুধুমাত্র ঘোষণা করতে ধন্যবাদ র্যালি বের করে স্বাভাবিকভাবেই শিক্ষিত বেকারদের প্রশ্ন এ কোন ধরনের বেকার দরদ শাসক দলের যুব সংগঠনের রাউত